বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকী, দিস ইজ দা বুক, দা মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দা ওয়ার্ল্ড, ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট, এন্ড গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকীন, এটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই, মুত্তাকিনদের জন্য এটাকে নাজিল করলেন কে? আল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, রা মুহাম্মাদ, আই রিভিল দিস হোলি এন্ড সেক্রেট বুক আনটু ইউ ইন অর্ডার টু লিড দা ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দা লাইট। ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? শোনো শোনো, অন্ধকারের জন্য মানুষগুলোকে হেদায়েতের পথ দেখাতে, বেয়াদবগুলার আদব শেখাতে, রামার বামপন্থীগুলার ডানপন্থী বানাতে কোরআন নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কি না? আবার এই কোরআনটা এমন কিতাব, এটা পড়াও সহজ, এটা বোঝাও সহজ, এটা হেফজ করে সিনায় রাখাও সহজ। জোরে বলেন ঠিক কি না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনটা আমি বোঝার জন্য, পড়ার জন্য, মুখস্থ করার জন্য বান্দা তোমাদের জন্য সহজ করে দিলাম, কে কে আছো কোরআন পড়বা, এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নেই? আই মেড দিস হোলি কোরআন ভেরি ইজি ফর ইউ টু রিড, টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু মেমোরাইজ ইন ইউর হার্ট, বুঝতে চান সহজ, হেফজ করতে চান সহজ, হেফজ করা যদি সহজ না হইতো আমরা হাফেজ হইতে পারতাম? জোরে বলেন পারতাম? শুনে অবাক হবেন গোটা বিশ্বে এখন হাফেজের কোরআনের সংখ্যা প্রায় 70 লাখ ছাড়িয়ে গেছে, প্রিন্টেড কোরআনের সংখ্যা, ছাপা কোরআন গোটা বিশ্বে অলমোস্ট 3 বিলিয়ন, মানে 300 কোটিরও বেশি, এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস। তার মানে আপনি মুসলিম হন বা বৌদ্ধ হন বা হিন্দু হন বা খ্রিস্টান হন, আস্তিক হন নাস্তিক হন, পৃথিবীর প্রত্যেক 2টা মানুষের জন্য কোরআন পৃথিবীতে আসে না নাই? আবার এই কোরআনটাকে হেদায়েত করে পাঠালেন কে? আল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। এই জমিনে অনেক বাবা ছিল, নবী ছেলেকে হেদায়েত করতে পারেন নাই, অনেক ছেলে ছিল, নবী বাবারে হেদায়েত করতে পারে নাই, আবার অনেক স্বামী ছিল, নবী বিবিকে হেদায়েত করতে পারে নাই, আবার অনেক বিবি ছিল আল্লাহর ওলি কিন্তু স্বামীর হেদায়েত করতে পারে নাই। বলেন ঠিক কি না? সাইয়েদনা ইব্রাহিম, উলুল আজমি মিনার রাসূল, জালিলা কাদার পয়গম্বর, ওনার বাবা যার ছিলেন কট্টর কাফের, উনি নবী হয়েও তার বাবারে হেদায়েত করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কি না? আবার নূহ আলাইহিস সালাম, আল্লাহর বড় পয়গম্বর, উনি বাবা হয়ে ওনার ছেলেরে কিন্তু হেদায়েত করতে পারে নাই, কোন ঠিক কি না? আবার লূত আলাইহিস সালাম, আল্লাহর বড় নবী, স্বামী নবী হয়েও বিবিরে হেদায়েত করতে পারে নাই, আবার আসিয়া ছিল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি, অনেক নিকটবর্তী একজন বান্দি, অনেক বড় আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি হয়েও তার স্বামী ফেরাউনের হেদায়েত করতে পারে নাই, কোন ঠিক কি না? কারণ হেদায়েতের মালিক একজন, তিনি কে? আল্লাহ। এজন্য সবার জন্য আমাদের হেদায়েতের দোয়া করতে হবে, আম জনতার জন্য, নেতাদের জন্য, মুসলিমের জন্য, অমুসলিমের জন্য, জোরে কোন ঠিক কি না? এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প সুপার পাওয়ারের প্রেসিডেন্ট হয়ে এসেছে, তার জন্য মনে হেদায়েতের দরকার নেই, আমরা ডোনাল্ড ট্রাম্পের হেদায়েতের দোয়া করি। জোরে বলেন ঠিক কি না? রিপাবলিকান পার্টি থেকে সে নির্বাচিত হয়ে এসেছে, ডেমোক্রেটিক হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে, তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন, আমেরিকাকে আবার গ্রেট বানিয়ে দাও, বেটা তুই কি গ্রেট বানাবি, গ্রেট বানাবে কে? বাবার রিয়েল এস্টেটের বিজনেস দিয়ে পথ চলা শুরু, কত সম্পদের যে সে মালিক সে নিজেও জানে না। টাইমস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী 4.5 ইউএস বিলিয়ন ডলারের মালিক, ইউএস ডলারের মালিক 4.5 বিলিয়ন ইউএস ডলার, পৃথিবীর 324th ওয়েলথিয়েস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিদের যে লিস্ট তার মধ্যে 324 নম্বর লিস্টে সে আছে। কত সম্পদ, ট্রাম্প টাওয়ার, ট্রাম্প হোটেল, ট্রাম্প তাজমহলের অভাব নাই, আমেরিকা তেমন কোনো স্টেট নাই যে স্টেটে তার বিল্ডিং নেই, ট্রাম্প হোটেল একটা বানিয়েছে যার বাইরের সব জানলাগুলো 24 ক্যারেট 24 ক্যারেটের সোনা দিয়ে বাঁধানো, নাউজুবিল্লাহ করবেন না, কিন্তু তার সবগুলো স্লোগানের সাথে আমরা একমত নই। সে মুসলিম ইমিগ্রেন্টদেরকে আমেরিকা থেকে খেদাইতে চায়, কোন ঠিক কিনা? ওর যুক্তি হচ্ছে মুসলমানেরা আমেরিকার আসল অধিবাসী নয়, ও তার নিজের ইতিহাসই ভুলে গিয়েছে, ওর বাবা মাও কিন্তু আমেরিকার আসল অধিবাসী নয়, ওর বাপ হচ্ছে জার্মান, মানে বাড়ি জার্মানি, ওর মা হচ্ছে স্কটিশ, স্কটল্যান্ড থেকে এসেছে,
বেটা তোর বাপ জার্মানি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে 8,000 কিলোমিটার দূর থেকে সাঁতার কাইটা আইসা থাকতে পারে, আর মুসলমানরা থাকতে পারবে না। না তুমি মুসলমানদেরকে ক্ষমতা থেকে কি নামাবা? তোরও বেটা ক্ষমতা থেকে নামাই দিতে পারে কে? এই জন্য রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক একজন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। তিনি চাইলে কাউরে ক্ষমতা দেন, আবার চাইলে ক্ষমতা থেকে নামিয়ে দেন। হিলারি ক্লিনটনকে ক্ষমতা থেকে নামায় দিয়েছে কে? আল্লাহ। আবার ডোনাল্ড ট্রাম্পকে বসিয়ে দিয়েছে কে? আল্লাহ। এজন্য অহংকার করে লাভ নেই, দাম্ভিকতা দেখিয়ে লাভ নেই। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক বড় বড় প্রেসিডেন্ট, অনেক বড় বড় বাদশাহ পৃথিবীতে ছিল কি ছিল না? আব্রাহাম ছিল, কারণ ছিল, নামরুদ ছিল, ফেরাউন ছিল, কেউ আজকে নাই, জোরে কোন ঠিক কিনা? ফেরাউনের লাশটা আমি নিজে দেখে এসেছি, আমি তো মিশরে ছিলাম 5 বছর। আহা, কি হুংকার, কি দাম্ভিকতা, কি অহংকার! আজকে তার সুটকি মানুষ বানিয়ে রেখেছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিরা? এজন্য ক্ষমতার মালিক একজন, তিনি কে? সকল ক্ষমতার উৎস কে? নাকি আপনারা? আপনারা তো কন যে সকল ক্ষমতার উৎস জনগণ, বলা যাবে? এটা রাষ্ট্রীয় কুফুরি। সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? আচ্ছা, আপনারা যদি ক্ষমতার উৎস হন, এখানে একটা রিক্সার টায়ার পাংচার হলে লাভ দিয়ে উঠবে, যেরকম ঠিক কিনা? বোমা ফাটলে সমাবেশ থেকে সব দেয় দৌড়, তো ক্ষমতার উৎস হলে দৌড় দাও কেন? জোরে বলেন ঠিক কিনা? তারপরে পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, আপনি কোন দিক দিয়ে দৌড় দিবেন জানি না, আমি দিবে দিদি, চাচা আপন প্রাণ আগে যান বাঁচাও, তো ক্ষমতার উৎস হলে আমরা দৌড়াই কেন? এরপরে রাত 3টার দিকে যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, সবাই বিল্ডিং থুইয়া দৌড়, ভাড়াটিয়াও ফ্ল্যাট থুইয়া দৌড়, বাড়িওয়ালা মনে হয় নামে না, নামে ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, র্যাবের প্রধান দৌড়, এসপি দৌড়, ডিসি দৌড়, সেনাবাহিনীর প্রধান দৌড়, প্রধানমন্ত্রী দৌড় দেয় না। হ্যাঁ, 3টার দিকে যখন ভূমিকম্প হয়, মাননীয় প্রধানমন্ত্রীও দৌড়, ঠিক কিনা? সব মানুষগুলোকে রাস্তার মধ্যে নামিয়ে দেয় কে? জনগণ। যদি ক্ষমতার উৎস হয়, ভূমিকম্প হইলে দৌড়ান কেন? বোমা ফাটলে লাভ দেন কেন? জোরে কোন ঠিক কিনা? ক্ষমতার, সকল ক্ষমতার উৎস হলো একজন, তিনি কে? সে আল্লাহ ডেকে বলছেন গোলাম, এই পৃথিবী আজীবন থাকবে না। এই পৃথিবীর দিকে তাকালে মনে হয় আজীবন আমরা বেঁচে যাব, আসলে কি বেঁচে যাব নাকি? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। একদিন কিয়ামত হয়ে পৃথিবীর সব আনন্দগুলো ঠান্ডা হয়ে যাবে, কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। এই পৃথিবীকে আজীবন থাকবে, একদিন কিয়ামত হয়ে যাবে। ইন্না সাআতা লাআতিয়াতুল্লা রাইবা ফিহা, ফর শিওর আই এম টেলিং ইউ, দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ জাজমেন্ট উইল কাম, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিয়ামত হবেই হবে, কিয়ামত আসবে, কেউ থামাতে পারবে না। পুলিশের প্রধান মনে থামাতে পারবে না, র্যাবের প্রধান, সেনাবাহিনীর প্রধান, ডোনাল্ড ট্রাম্প, বুশের বাচ্চা বুশ, বারাক ওবামা পারবে? জোরে বলেন, কিয়ামত হবেই হবে, কেউ থামাতে পারবে না। এই পৃথিবীটা ট্রানজিট পিরিয়ড, অল্প সময়ের জন্য এসেছি, আবার চলে যেতে হবে, কোন ঠিক কিনা?